নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভা। একদম উদ্যোগপতি প্রতিভার সময়ে আমরা পেয়েছি একজন অন্য মানুষকে, কেননা উদ্যোগপতি প্রতিভাতে তাকে আমরা পাই প্রতি মাসের চতুর্থ শুক্রবার এবং দ্বিতীয় রোববার। কিন্তু আজকে প্রথম রোববারই তাকে পেয়েছি একটা স্পেশাল প্রোগ্রামে। আবান্তিস বুটিকের রত্নাদি, অনেক অনেক স্বাগত। আর রত্নাদি থাকা মানেই আমরা জানি যে ন্যাচারাল ডাই, তারপরে একটুখানি অন্য রকমের বাটিক, এই সমস্ত শাড়ি দেখবো, একটু অন্য রকমের স্টিচ। তো আসুন দেখা শুরু করি প্রথম থেকে। এটা ন্যাচারাল ডাই, আজ রাখে পিঙ্ক হয়েছে, পিঙ্ক বা, এবং এটা তো মনে হয় ওই সেই হ্যান্ডরোল কটনের উপর। হ্যাঁ, হ্যান্ডরোল বাই হ্যান্ডরোল, বেশি খুলে গেল বোধহয় না। এটা আঁচলে টাসেল করা রয়েছে, একদম কটন, হ্যান্ডরোল বাই হ্যান্ডরোল কটন। এটা ওরা প্রসেসিং করে পিঙ্ক কালারটা করেছে করেছে এটা হচ্ছে এক নম্বর 3450 এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো তিন নম্বর শাড়ি, নরমাল যেটা আমাদের আগে হতো। এখানে কিন্তু দু তিনটে ব্লক একসাথে ব্যবহার হয়েছে। এটাও কিন্তু হ্যান্ডরোল বাই হ্যান্ডরোল, বাট এমনি নরমাল ডাই, ন্যাচারাল ডাই, যে জন্য 3250 32। ওগুলো স্পেশাল প্রসেস হয়েছে, মানে দামটা 200 টাকা বেশি। এটা 3250 3250। এটা দেখাচ্ছি নাম্বার 3, তিন নম্বর উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 4, এটাও আজরাক, এটা 2950 2950 যেটা আমি দেখাতাম আগে, মানে এটাতে মনে হয় একটা হচ্ছে হ্যান্ডল কটন, তাই তো? হ্যাঁ, একটা হ্যান্ডল কটন আর একটা নরমাল কটন, মিল কটন যেটা আমরা বলে থাকি। এটা হচ্ছে নাম্বার 4, চার নম্বর শাড়ি। মানে এটা একটা সেই জাহুতার মতো করে করা হয়েছে, কিন্তু এটা গুজরাটেরই প্রোডাকশন। এটা হচ্ছে নাম্বার 4, প্রাইস হচ্ছে 2950 2950 উইথ ব্লাউজ, নাম্বার 4। এবারে আসছি নাম্বার 5, এটা হচ্ছে নাম্বার 5, পাঁচ নম্বর নাম্বার 5 আঁচল গা। আচ্ছা, যেটা বলে দেওয়া, যেহেতু আজকে অনুষ্ঠান রয়েছে, তার মানে আগামীকাল একটা থেকে, আজকে একটা থেকে আপনারা পেয়ে, আমি আগামীকাল বলছি, আজকেই একটা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এখন অনুষ্ঠানটা দেখে নিয়ে আপনি একটার সময় চলে আসতে পারেন কলকাতার আউটলেট, যেটা 150 and 150B যোধপুর গার্ডেন, এখানে আপনারা চলে আসতেই পারেন। আর বুটিক 12টা থেকে 6টা অবধি খোলা থাকছে। আর চুচুরাও আজকে খোলা আছে? না, আজকে চুচুরা বন্ধ, আজকে চুচুরা বন্ধ, আজকে শুধুমাত্র যোধপুর গার্ডেনই আসুন এবং সেখানে রত্নদি নিজেও থাকবেন। এটা পাঁচ নম্বর শাড়ি 2950, মানে দুপুর একটা থেকে। এবারে আসবো 6 নম্বর, নাম্বার 6, এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, নাম্বার 6 আঁচল, এটা ব্লু এর শেড, ব্লু এর শেড। প্রাইস হচ্ছে 2950 নাম্বার 6 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 7, সাত নম্বর শাড়ি, এটা খুব সুন্দর দেখতে, সাত নম্বর নাম্বার 7 2950 2950, খুব সুন্দর। এই যে রঙগুলো ন্যাচারাল কালারে, মানে একদম অর্গ্যানিক কালারে, ব্লক একদম নিখুঁত। সাত নম্বর, এবার আসছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা হচ্ছে 8। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং শুরু করবে, অপশন দিয়ে বুকিং করবেন। একটা শাড়ির উপর সবাই বললেন না, আমার খুব প্রেশার হয়ে যায়, টাইম দিতে হবে তাহলে করে দেব। আর এই কাজ তো এখানে, এখানকার কোনো ওয়ার্কশপে হয় না, এটা একদম ওখান থেকে কাজটা হয়ে আসতে হবে, বুঝ থেকে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটার প্রাইসটা হচ্ছে 2950। সালোয়ার স্যুটগুলো আজ রাখে দেখিয়ে দেখিয়ে নিয়ে তারপর আমরা আবার যাই। এটা গ্রুপ এ, তাই তো? গ্রুপ এ নাম্বার এ, এটা সালোয়ার আর এটা হচ্ছে কামিজটা, কামিজ আর সালোয়ার হচ্ছে কটনে, সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টা হচ্ছে কোটা ডোরিয়া তো দোপাট্টা 2850। এটা গ্রুপ এ তে দেখাচ্ছি, এ থেকে দেখালাম, এ ধরেনি, এটা এ 2850 আজরাকে দেখাচ্ছি। এবারে আসছি বি, এটা হচ্ছে কামিজ,
ব্লু গ্রিন শেড আর কি, এটা কামিজ রয়েছে, তারপরে এটা রয়েছে পাটা, আর এই রয়েছে হচ্ছে দোপাট্টাটা, এটাও হচ্ছে 2850। এর পরে চলে আসছি এবিসি তসর কালারে, হ্যাঁ কিন্তু কটনেই আছে, একদম সালোয়ার আর হ্যাঁ কামিজ, খালি দোপাট্টাটা যাচ্ছে কোটাডোরিয়াতে। এটা সি, এটাও 2850 এবিসি। কোটাডোরিয়া দোপাট্টায় আমি তিনটে দেখিয়ে দিলাম, আর ডিইএফ আছে পুরো কটন, এটা হচ্ছে ডি, মানে এটাতে কামিজটাও কটনে, পাটাও কটনে, এবং দোপাট্টাটাও কটনে আছে। এটা 2600, 2600 করে, এটা ডি দেখালাম 2600। আর এবারে আসছে ই, এটাও কটন, এটা পা, আর এই পায়ের প্রিন্টেই থাকবে দোপাট্টাতে, না পাটটাও আছে, বর্ডারটা করে দিয়েছে এখানটা, হ্যাঁ। এটা হচ্ছে 2850, এটা গেল ই। এবারে আসছে এফ, কামিজটা তার সঙ্গে রয়েছে হচ্ছে পাটা, আর এই রয়েছে হচ্ছে দোপাট্টাটা, এফ 2650। এটা আসছে জি, এই, আর তার সঙ্গে এটা হচ্ছে দোপাট্টাটা, দাম হচ্ছে 2650। আচ্ছা এবারে আমরা এ পিস, এ থেকে এফ অবধি দেখিয়ে দিলাম, গ্রুপ এ দেখালাম, এরপরে আমরা একটু পরে আবার দেখাচ্ছি। এবার ন নম্বর শাড়িতে যাই, এবং তাতে হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে ডাই, তসরের না একটা আলাদা আভিজাত্য আছে। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং এবং পরপর ভাবে ডাইয়ে যাচ্ছে। 6800 ন নম্বর শাড়ি, 6800 নাম্বার 9, 6800 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, দু একজন রিকোয়েস্ট করেছিলেন তাই দুটো দেখিয়ে দিলাম। এটা 10 নম্বর, এটা তসরে দারুণ, 6800 এটা আঁচল, আর এই হচ্ছে শাড়িটা নাম্বার 10, 6800 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর, কোষা তসরে হ্যান্ড পেইন্টিং। এই যে আমরা পরপর তসর দেখাচ্ছি, তো আগেরটা গাছি তসর ছিল, এটা কোষা তসর, দুটোর মধ্যে কিন্তু ফিলের ফিলিংস এর পার্থক্য আছে, মানে থাকতেই হবে, অনেকটাই আলাদা। হ্যাঁ এই হচ্ছে শাড়িটা, এটা নাম্বার 11, 11 নম্বর শাড়ি, 7400, 7400, 11 নম্বর। এবারে আসছি 12 নম্বর, নাম্বার 12। এইখানে না একটা পেন্টিংও কিন্তু কোনো স্কেচের উপরে না, পুরোটা ফ্রি হ্যান্ড, এটাও 7400 ছিল, এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি, 7400, দারুণ উইথ ব্লাউজ, ব্লাউজের হাতা তো এইভাবে কাজটা যাচ্ছে। এবারে আসছি নাম্বার 13, আমি দেখিয়ে দিচ্ছি, এটা 13 নম্বর শাড়ি, এটা রানীর সঙ্গে যাচ্ছে নাম্বার 13। এবং পেন্টিংটা আমি খালি বলবো, যে পেন্টিংটা একটু দেখুন, এটা হচ্ছে 13 নম্বর, প্রাইস হচ্ছে 7400, রানী কালারটাকে বেস করে, আর ইয়েলোটা একদম মাস্টার ইয়েলো টোনটা এসছে, আর এদিকে কিন্তু ভার্জিন, মানে এটা হচ্ছে কোনো ডাই নয়, কিচ্ছু নয়, তসরের ভার্জিন কালার একদম, মানে ব্লিচ করাও নয়। নাম্বার 13 দেখালাম 7400, এবারে আসছি নাম্বার 14, 14 নম্বর, অলিভ টোনটা এত ভালো এসছে তে, 14 নম্বর শাড়ি নাম্বার 14, আঁচল, এই হচ্ছে হাফটা, নাম্বার 14, 14 নম্বর, প্রাইস হচ্ছে 7400 উইথ ব্লাউজ পিস। 15 নম্বরে যাব, নাম্বার 15 হয়েছে পেইন্টিং, এটা হচ্ছে নাম্বার 15, এটা কোষা তসরে হ্যান্ড পেইন্টিংই হয়েছে, ফাইন আর্টস, ফাইন আর্টস পেইন্টিং, আগের গুলো নরমাল হ্যান্ড পেইন্টিং ছিল, এটা ফাইন আর্টস নয়, এটা হ্যান্ডে পেইন্টিং হয়েছে, হ্যাঁ মানে ডিজিটাল প্রিন্ট নয়, একদম দেখে মনে হবে ডিজিটাল প্রিন্টের মতো, কিন্তু হাতে আঁকা, কোষা তসরে নাম্বার 15, 15 নম্বর, এই হচ্ছে মফ টোন, তাই তো, পার্পলিশ, একটা লাইট মফ আর পার্পলের মিশ্রণ টোন, উপরের যে রং খোসাটার রং, 7800 নাম্বার 15, 7800। এবারে আসছি নাম্বার 16, এটা আসছি আমরা সিল্কে এলাম, তসর থেকে এবার মানে সেই গরদ সিল্ক যেটা, তিনটে দেখাবো, দারুণ দুর্দান্ত, এটা কিন্তু কোনো মেশিনে হয়নি,
হ্যান্ডে হয়েছে। একটা কালার থেকে আরেকটা কালারে ট্রান্সফরমেশন অসাধারণ, এবং খুব মানে সাবধানে কাজ করতে হয়, আর ফ্রি হ্যান্ডে একদম। এটা কোনো মেশিন প্রিন্ট নয়, কিন্তু ডিজিটাল প্রিন্টের মতো মনে হবে কিন্তু এটা হাতে আঁকা একদম। এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর শাড়ি, 6200 উইথ ব্লাউজ পিস, নাম্বার 16। এই শাড়িগুলো না সব ওয়ান পিস, মানে একটা একটাই। আপনি ভাবছেন যে আমি গিয়ে আরো কয়েকটা দেখে নেব, কিন্তু এটা পাবেন না, পরেরটা একদম অ্যাকুরেট এটা আসবেই, এটা বলা যাবে না, সেটা হয়তো আরো ভালো হতে পারে। এটাও ফ্রি হ্যান্ড, দেখুন গ্ল্যাডিওলাস করিয়েছে, দুর্দান্ত। আর গায়ের উপরটা জাস্ট, এটা হচ্ছে আঁচল ওরিয়েন্টেড, ওইটুকু করতেই তো আমার আর্টিস্ট মানে অনেকটা সময় লেগে গেছে। এটা গায়ে হলে 10,000 এর উপরে দাম হতো একদম। 6200 নাম্বার 17, 17 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, ব্লাউজটা ইয়েলো, দ্যাট সিল্কের কোয়ালিটি তো অসাধারণ। 17-র পরে চলে যাব 18 নম্বর, নাম্বার 18, এটা হচ্ছে 18। বাহ, মানে এগুলো সব হাতে আঁকা, এটা ফিল করতে হবে আপনাদের। এটা 18 নাম্বার 18, 6200 নাম্বার 18 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 19, এটা নরমাল পেইন্টিং, 5800। যদিও নরমাল পেইন্টিং বলছে, কিন্তু পেইন্টিং ভীষণ আলাদা, ভীষণ সুন্দর। এটা 5800 নাম্বার 19, 5800 হাফটার, সিল্কের কোয়ালিটি ভালো বলে দেখুন কালার ধরে। হ্যাঁ, আর এই হচ্ছে ব্লাউজ। এবারে আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 20, দারুণ পেইন্টিংটা দেখুন এই। হ্যাঁ, শেডিংগুলো ওয়াশের কাজ এবং এটা না কোনো কালো ছাড়া, এটা কিন্তু কালো নয়, এটা না চকলেট কালার। এই যে ডালটা হয়েছে, ডালটা কিন্তু কোনো কালো রং নয়, এটা কিন্তু চকলেট। আর এই হচ্ছে ব্লাউজটা, দাম হচ্ছে 5800, 20 দেখালাম, 21, 21 নম্বর। এটা না দিদিকে দেখাতেই হয়, কালারগুলো চেঞ্জ হয়ে হয়ে যায়, ব্লাউজটা চেঞ্জ হয়ে হয়ে যায়, কিন্তু এটা দেখাতে হয়, এটা ডিমান্ড থাকে, আপনাদেরই ডিমান্ড থাকে। এটা হচ্ছে 21 নম্বর, সিল্কের কোয়ালিটি এত ভালো উইথ ব্লাউজ। 21-এর পরে যাব 22 নম্বর। আমাদের না বয়সের সঙ্গে সঙ্গে না অভিজ্ঞতা বাড়ে, তো আমরা ঠিক বুঝতে পারি একটা সময়ের পরে যে পিওর সিল্ক আর তসর ছাড়া খুব একটা কিছু থাকে না। এই হচ্ছে শাড়িটা, এটার মধ্যে না মানে ফুলটাকে জাস্ট রিভার্সে বার করা না, কালার করে করে। এটা কিন্তু, এগুলো কিন্তু সব গরদ সিল্কে করা, সিল্কটা গরো দে, কিন্তু পেইন্টিং এর জন্য দামটা হেরফের করছে, তাই তো? এটা যেমন 5800 এর শাড়ি দেখাচ্ছি, 22 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 23, 23। অনেকগুলো দেখিয়ে দিলাম, সিল্ক দেখানোর রিকোয়েস্ট ছিল। এটা আসছে 23, 23 নম্বর শাড়ি। এটাও কিন্তু ওই সিনিয়র সিটিজেনরা ব্যবহার করতেই পারেন, লাল ছাড়া একটা শাড়ি দেখাচ্ছি। ৫,800 বাহ, নিশ্চিত হয়ে বুকিং করবেন, বুকিং করে ফেলে রাখবেন না। এই এখন কিন্তু হোম ডেলিভারি পাবেন, তাই তো? হচ্ছে, এবং বুটিকও খোলা আছে। 25 নম্বর, এবার আমরা আসছি মডেলে, মডেল মডেল সাটিনে। আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে মেটেরিয়ালটার প্রেমে পড়ে রয়েছি, ভীষণ ভালো লাগে। ব্ল্যাকের রিকোয়েস্ট ছিল, দেখিয়ে দিলাম, এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 6200, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর, 6200 উইথ ব্লাউজ। 25-এর পরে যাব 26, 26 নম্বর, নাম্বার 26। বাহ, এটা হচ্ছে লাল, এটা খুব আমরা হলে বলতাম রাস্ট, বার্নড রাস্ট, কিন্তু ওদের কাছে এটা হচ্ছে লাল। এবং এরও দাম হচ্ছে 6200, 26 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 27 গ্রিনে,
নাম্বার 27 27 নম্বর শাড়ি, এটা হচ্ছে গ্রিনে নাম্বার 27 আঁচল। মডেলের কিন্তু অনেক কোয়ালিটি হয়, এর সঙ্গে যখন মাশরুম মিক্স হয় এর দাম কিন্তু অনেকটা নেমে যায়, তখন সেটা আর একটু ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়, মোটা হয়ে যায় ফলটা। এটা হচ্ছে 27 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস একই রয়েছে 6200। 28 নম্বর 28 এটাও ব্লুতে, এটা খুব সুন্দর প্রিন্ট। আর আজকাল তো স্ক্রিনে প্রিন্ট হয়ে যাচ্ছে, সেটা আরো প্যাথেটিক, ভীষণই প্যাথেটিক সেটা। এটার দাম হচ্ছে 6200, এটা দেখালাম 28 উইথ ব্লাউজ 29 নম্বর। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মডেল পিওর হলে একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং হবে। নাম্বার হচ্ছে 29, এতে যখন মাশরুম মিক্স হয় তখনই ওটা মোটা হয়ে যাবে, গরম মানে সিনথেটিক ইউজ হলো তখন। এটা হচ্ছে 29 নম্বর, মানে এই ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্কেরই বাই প্রোডাক্ট, যার জন্য এটা মোটা প্রোডাক্ট সিল্ক আর কি। এটা হচ্ছে 29 29 অ্যাকচুয়াল হয় প্ল্যান্ট ফাইবার থেকে, যেরকম লিনেনটা আমরা কটন ফিলিং পাই, হ্যাঁ এটা হচ্ছে সিল্ক ফিলিং ফিলিং হয়, মানে ওই ব্যাম্বুরই একটা ভাগ, হ্যাঁ ভাগ। এটা হচ্ছে গ্রিনে, আর একটা দেখালাম নাম্বার 30 30 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, প্রাইসটা হচ্ছে 6200। মডেল স্যাটিনে আজরাক দেখালাম 30 নম্বর উইথ ব্লাউজ। আচ্ছা এবার একটু আরেকটু সালোয়ার দেখিয়ে নিই চট করে, এটা হচ্ছে গ্রুপ বিতে এলাম আমরা, তাই তো? এটা হচ্ছে গ্রুপ এ তে, আমরা এ থেকে এফ দেখালাম, এটা গ্রুপ বি, এটা আজ রাখে ছিল গ্রুপ বি তে, যেগুলো দেখাচ্ছে কোশিশ এবং ডাবল প্রিন্টে। এটা হচ্ছে কামিজটা, এটা তো এটা দোপাট্টাটা মনে হচ্ছে, কোটাতে কোটাতে না, এটা কামিজ, আচ্ছা ওটা সালোয়ার, আচ্ছা আর তলাটা হচ্ছে দোপাট্টা, আচ্ছা কোটারুরিয়াতে হচ্ছে সালোয়ার এবং কামিজ এবং দোপাট্টা, দোপাট্টা। এটা দেখালাম, দামটা হচ্ছে 1850। আমি অনেকগুলো দেখিয়ে দিচ্ছি, একটু অপশন দিয়ে বুক করবেন। এবার আসছে একদম মাডের কালারে, এটা হচ্ছে কামিজ, সুন্দর রং, মানে এই ম্যাটেরিয়ালটা একটু লাইলিন দিয়ে বানানো, হ্যাঁ একদম, এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, হ্যাঁ। আর এটা হচ্ছে পা, আর তার সঙ্গে এটা আসছে দোপাট্টা। 1850 বি দেখালাম, এবার আসছে সি, এটা ব্লুতে, এটা হচ্ছে সি কামিজ পা এবং তার সঙ্গে দোপাট্টা, সি 1850। সি এর পরে চলে যাব ডি কামিজ, এটা গ্রিন কাশিশ, গ্রিন ডাই হয়েছে, ওভার ডাই হয়েছে, হ্যাঁ পা এবং এটা হচ্ছে দোপাট্টা, ওটা ছিল ABCD না। এবার আসছে ই, এটা কামিজটা, এর মধ্যে একটু গোল্ড প্রিন্ট করা হয়েছে, এটা এফ, ইটা নিচে চলে গেছে মনে হয়, এটা এফ, এটা এফ, খেয়াল করবেন এটা এফ আছে। আর এই হচ্ছে দোপাট্টাটা, এটা এফ দেখালাম, ওটা জি, জি এটা কামিজ, এটা পা আর এটা হচ্ছে দোপাট্টা। 1850 দেখানো হচ্ছে গ্রুপ বি তে, সব গ্রুপ বি তে, এবং আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন একদম। এটা হচ্ছে এইচ, এটা পা আর এই হচ্ছে দোপাট্টাটা, 1850। এবার আসছি আই, আমরা নাম্বার দেখিয়েও দিচ্ছি তাহলে আরো সুবিধা হচ্ছে আপনাদের। এটা আই, এটা হচ্ছে দোপাট্টা, এটা মিসিং আছে বোধহয়, আসেনি, মিসিং আছে কিংবা আমি হয়তো ওভারল্যাপিং করেছি। এটা হচ্ছে যে, যদি ই ওখানে কোনো সময় দেখতে পাই আমরা দেখি, মনে হচ্ছে নেই, এটা যে, এটা তো বাগের ডিজাইন গেছে, এটা কামি পাটা, এটা হচ্ছে দোপাট্টাটা। আর এইবারে দেখাবো হচ্ছে কশিশে কে, এটা হচ্ছে কে কামিজটা, এটা পা আর এই হচ্ছে দোপাট্টা, দোপাট্টা কে 1850। এটা আসেনি, এটা এল, তবু একবার দেখে নিক, হ্যাঁ এই যদি আমি মিসিং করে যাই, এটা এল, এটা হচ্ছে পা আর এটা হচ্ছে দোপাট্টাটা। আচ্ছা এটা আমরা গ্রুপ বি দেখিয়ে দিলাম, এবারে আমরা শাড়ি নাম্বারে চলে যাই, 31 নম্বর মহেশ্বরী, আজ রাখে মহেশ্বরী, লংটা এসছে কি সুন্দর, এটা হচ্ছে 31 31 নম্বর আঁচল দুর্দান্ত। আর মাহেশ্বরীর একটা আলাদা বিশেষত্ব আছে, এই পাটটা জড়ি হয়, ঘিচা দিয়ে বর্ডার হয়, মানে পাটটার মাহেশ্বরী কিন্তু চান্দেরির থেকে অনেক ঠিক আলাদা, মানে অ্যাট আ গ্ল্যান্স মনে হয় চান্দেরি, কিন্তু চান্দেরি আর মাহেশ্বরীর মধ্যে আলাদা হচ্ছে। আর এটা কিন্তু সিল্ক মাহেশ্বরী, আজরাক যেটাতে হয় সিল্ক মাহেশ্বরীতে হয় দুটো, এটা 31 নম্বর শাড়ি 31, প্রাইস হচ্ছে 6400 উইথ ব্লাউজ পিস 31। এবারে আসছে 32, তার মানে ই মিসিং ই আছে, ই আসেনি, আসেনি,
এবারে আসছি 32 32 নম্বর শাড়ি এটা ব্লু এর শেড এটাও মাহেশের জরির এটা কিন্তু একদম সব হাফ ফাইন জারি কিন্তু পিওর জারি এটা হচ্ছে 32 32 নম্বর এটার দাম 6400 32 উইথ ব্লাউজ এটা বেডশিটটার সাথে দুটো পিলো কভার পেয়ে যাবেন আচ্ছা এটা নাম্বার ছাড়া কিন্তু হ্যাঁ এটা নাম্বার ছাড়া এটা বেড স্প্রেড দেখালাম নাম্বার ছাড়া উইথ পিলো কভার প্রাইস বলুন দিদি প্রাইস হচ্ছে 2100 2100 টাকায় আপনারা এই বেড স্প্রেডটা পেয়ে যাচ্ছেন উইথ টু পিলো কভার ইন্ডিগো বেড স্প্রেড নাম্বার ছাড়া এবারে দেখাবো হচ্ছে 33 কটনে হ্যান্ড পেইন্ট মানে 100 কাউন্ট কটন এটা তাতে পটচিত্র খানিকটা পটচিত্র হয়েছে মানে এটা মধুবনী কলমকারী মিশিয়ে পটচিত্র যেটা হয়েছে দুটোকে মেলানো আছে কিন্তু আর ন্যাচারাল কালার অর্গানিক কালারে এটা আমাদের মেদিনীপুরের পটচিত্র এটা হচ্ছে 33 দেখালাম 2550 এটা কিন্তু উইদাউট ব্লাউজ না ব্লাউজ নেই কিন্তু না উইদাউট ব্লাউজ এটা গেল 30 চাইলে ব্লাউজ আমি দিতে পারবো কিন্তু এর সাথে কোনো ব্লাউজ নেই এটা 34 আপনারা ব্লাউজ বলে এর সঙ্গে বেজ প্রিন্টের ব্লাউজ প্রিন্ট পেও ব্লাউজ পিস পেয়ে যাবেন পেয়েবল সেটা দিতে হবে প্রাইস দিয়ে নিতে হবে এই পেইন্টিংটা একটু দেখাই এই যে কালার কম্বিনেশনটা অসম্ভব 34 এটারও প্রাইস হচ্ছে 2550 34 এর পরে যাব 35 35 নম্বর 100 কাউন্ট হ্যাঁ এটা হচ্ছে 35 এর বিস্কিট কালার একদম 35 35 নম্বর কাজ হয়েছে খুব সুন্দর মানে এটা হাতে আঁকা একজন মানুষের এ টু জেড সব কিন্তু হাতে আঁকা কটনে এঁকেছে কিন্তু অসম এটা মাছের গল্প আছে এর মধ্যে নাম্বার 35 2550 একটা একটাই দাম রাখা হয়েছে যাতে সকলে নিতে পারে হ্যাঁ ওই কারণেই এক রকম রেখেছি দাম না আঁকাটা তো অনেক অনেক বেশি আঁকা এবারে আসছি 36 সিগ্রিনি এগুলো 100 কাউন্ট তাঁত 100 কাউন্ট তাঁত আর বহুতটা অনেকটা আর সব অর্গানিক কালার 36 দেখালাম 2550 এবারে আসবো 37 37 নম্বর শাড়ি নাম্বার 37 অপশন দিয়ে বুক করবেন একটার উপর সবাই যদি চাপ দেন খুব মুশকিল আমার এটাও ভীষণ সুন্দর 37 37 নম্বর এটা আমাদের মেদিনীপুরে কাজ হয়েছে 37 দেখাচ্ছি 37 নম্বর প্রচুর কাজ প্রচুর কাজ এইখানটা সম্পূর্ণ হাতে আঁকা 37 দেখালাম প্রাইস হচ্ছে 2550 এবারে আসবে কোনো স্ক্রিন বা মেশিনে পেইন্টিং নয় কিন্তু এটা 38 38 বাহ এটা আঁচল এটা গা 38 38 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2550 এবারে আসবো 39 39 নম্বর এটা তো আমি যে শাড়িটা পরি তনুশ্রীদির শাড়ি বলেই সবাই বলেছে দেখিয়ে দিলাম এর মধ্যে এখানে পরেই প্রোগ্রাম করলাম না মানে সিল্কটাকে ফিল করুন 6800 নাম্বার 39 39 নম্বর শাড়ি 6800 উইথ ব্লাউজ এবার আসছি 40 নম্বর নাম্বার 40 এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি এটা আমি এটাও পরি ভীষণ পছন্দের পলাশ এবং পদ্ম মানে জলের মধ্যে শালুক আর কি অসম্ভব এই কনসেপ্ট এগুলো সব কনসেপ্টের বাটিক আর কি 40 এটাও তাই একই প্রাইস 6800 41 ফাইন আর্টসে দেখিয়ে দিচ্ছে কটা এটা হচ্ছে 41 দিদি ধরেছি ঠিকঠাক হ্যাঁ এটা 41 41 নম্বর এটা ফাইনান্স বাটিক দিদি আজকে ফাইনান্স বাটিকই পরে আছেন আমি তসর পরে আছি এটাও পরলে পাবেন দিদিটাও পাওয়া যাবে যদি রত্নাদির শাড়িটা কারোর পছন্দ হয় কিন্তু ব্লাউজটা নয় না ব্লাউজটা এরি ব্লাউজ বাট আমি কাজ করিয়েছি কাজ করাতে গেলে আলাদা চার্জ দিতে হবে এটা হচ্ছে ব্লাউজ প্রাইস হচ্ছে 7400 7441 42 42 নম্বর 42 এটা কালার কম্বিনেশনটা একদম আলাদা 42 প্রাইস হচ্ছে 7400 7400 উইথ ব্লাউজ 43 তে যাব 43 43 ভাবুন তো এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এই একদম এবং ক্র্যাকটাও সেই বিচালি ক্র্যাকই হয়েছে অন্যভাবে
এটা হচ্ছে 43 নম্বর উইথ ব্লাউজ পিস 7400 এবার আসছে 44 7200 হ্যাঁ 7200 করে এটার প্রাইস নাম্বার 44 7200 এটা কিন্তু টুইস্টেড মালবেরি সিল্ক কারণ ফাইন আর্টস বা ঠিক মোটা জমিতে হয় না এই হচ্ছে ব্লাউজ আচ্ছা এবারে আসছে 45 তসরে ফাইন আর্টস দিদি যেরকম পরে আছেন ওটা একটা ডিজাইন 14800 আমারটাও তাই হ্যাঁ ওটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু পোষাতেই হচ্ছে তাই তো হ্যাঁ টাইম দিতে হবে দিলে করে দেব এটা 14800 14800 একটা শাড়ি একটাই কাফি এটা হচ্ছে 45 45 নম্বর 14800 45 এর পরে যাব 46 জড়ি তসর কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন দেখিয়ে দিচ্ছি কটা 7000 এই 6200 এটা 44 প্রাইস এটা হচ্ছে 45 না 44 ই তো রয়েছে না 46 দেখাচ্ছি 6200 রানী তুতের কম্বিনেশন 46 6200 6200 উইথ ব্লাউজ 46 এর পরে যাব 47 জড়ি বর্ডার তসর এটা হচ্ছে 47 6200 এতে কালার ডিসচার্জ হয়েছে না একদম গ্রে সঙ্গে ইয়েলো আবার কুচিয়া চলে শাড়ি 47 উইথ ব্লাউজ 6 এটা হচ্ছে তোমার 6200 48 গ্রিন এর সঙ্গে ইয়েলো তার সঙ্গে আবার পিচ আগে করেছিলাম আবার রিকোয়েস্ট করেছিলেন বোধহয় কেউ কেউ খুব সুন্দর 48 এর প্রাইস হচ্ছে 6200 উইথ ব্লাউজ 49 নম্বর জরি বর্ডার তসর এটা হাতে নিলে ফিল করবেন একটা ওজন কিন্তু পাবেন এটা হচ্ছে 49 এরও প্রাইস হচ্ছে 6200 6200 এটাও পাতলি পাল্লু কুচির কাজটা এভাবে যাবে যদি একটু উঁচু করে ধরি কুচিটা এইভাবে যাচ্ছে কুচিটা এটা হচ্ছে 49 উইথ ব্লাউজ পিস 6200 50 নম্বর শাড়ি এটা ওই ওভারল্যাপিং করে কাজটা হয় তাই তো প্রসেসিং ব্লক মানে একটা ব্লক নয় না 6400 নাম্বার 50 প্রসেসিং ব্লক দেখাচ্ছে 6400 জরি বর্ডার তসরি দেখালাম 6400 50 51 মানে এগুলো দেখে মনে হবে যেন ওই সেই ডিজিটাল প্রিন্ট হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি হাতে ব্লক একটা ব্লক মানে এটা আজরাকের মতোই প্রসেস করে করে করতে হয় এখানে হয়েছে কিন্তু এটা কেমিক্যাল কালার এবং আমাদের এখানকার কাজ অর্গানিক কালার নয় তাহলে কিন্তু অনেক দাম হয়ে যেত এটাও 51 51 নম্বর 6400 উইথ ব্লাউজ আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি 62 62 নম্বর বাহ দুর্দান্ত শাড়িটা 62 62 নম্বর দারুণ এবং এই দিকটা কে বলবে লাল আছে এটা হচ্ছে 62 62 নম্বর 6400 উইথ ব্লাউজ যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো তারা চটপট চটপট বুকিং করুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে এটা একটা স্পেশাল এপিসোড ছিল আবার এরপরে নিয়ম মাফিক দেখা হচ্ছে সামনে রবিবার হ্যাঁ সামনে রবিবার 12 জুলাই সকাল 11টায় অনেক ধন্যবাদ জানাবো দিদিকে ধন্যবাদ আপনাদের নমস্কার